মনু ভাকারের সঙ্গে ইতিহাস গড়েছেন। 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জয়ের পর দেশে ফিরলেন সরবজিৎ সিং। দিল্লি বিমানবন্দরে এসে নামতেই তাকে ঘিরে আবেগ আর উচ্ছ্বাসের বন্যা। তাকে অভিনন্দন জানাতে আসেন বহু মানুষ। অলিম্পিক্স শুটিংয়ে ফের দুর্ধর্ষ পারফরমেন্স ভারতের। শুটিং থেকে এদিন এলো তৃতীয় পদক। 50 মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জয় স্বপ্নীল কুশলের। অলিম্পিক্স অভিষেকেই পদক জয় স্বপ্নীলের। প্রথমে পিছিয়ে পড়লেও শেষ রাউন্ডে দুর্দান্ত কামব্যাক করেন তিনি। 451.4 পয়েন্ট স্কোর করে দখল করে নেন তৃতীয় স্থান। জন্ম পুনের প্রত্যন্ত এক গ্রামে, মা পঞ্চায়েত প্রধান। মহেন্দ্র সিং ধোনির মতোই টিকিট কালেক্টরে চাকরি করেন স্বপ্নীল। মাহি তার অনুপ্রেরণা। অলিম্পিক্সে শুটিংয়ে ফের দুর্ধর্ষ পারফরমেন্স ভারতে। শুটিং থেকে এদিন এলো তৃতীয় পদক। 50 মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জয় স্বপ্নীল কুশলের। আমি নিজেই আমার নিজের উচ্ছ্বাস সামলাতে পারছি না, এত মানে দিস ওয়াজ বেসিক্যালি আনএক্সপেক্টেড। মানে হি ওয়াজ আওয়ার ডার্ক হর্স। কেন আমরা কালকেই কথা হচ্ছিল কি জানি না কতটা ভালো করতে পারবে, কেন ওর উপরে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল যারা ওই সেম ফাইনালে ওর সাথে খেলছিল। তো সেই জায়গায় একটা ব্রঞ্জ মেডেল পাওয়াটা ইজ রিয়েলি মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট। আর কন্টিনিউয়াসলি তিনটে ব্রঞ্জ, যেখানে মানে তিনটেই শুটিং থেকে, আর একটা আমাদের নেক্সট ব্রঞ্জ নেক্সট মেডেলের জন্য আমরা এক্সপেক্ট করছি ফ্রম মানু ভাকের, যেটা ওর পেট ইভেন্ট। তো মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কি শুটিং টিম কিভাবে নিজেদের প্রিপেয়ার করেছে। ডেফিনেটলি ওয়ান অফ দ্য লাইক মানে বেস্ট পারফরমেন্স বাট ইন্ডিয়ান শুটার, অ্যান্ড এটা এখনো শেষ হয়নি, এটা হয়তো আরো বাড়তে পারে।